ছুটাতে হাঁটা যায় বা দৌড়ানো যায় তত সেখান থেকে এনার্জি প্রোডিউস হবে। ইউএসবি ফিমেল এর সাথে ইউএসবি মেল এখানেতে কানেক্ট যখনই হবে তখনই এখানেতে ফোন চার্জ হতে স্টার্ট হবে। মানে নতুন খেলনাকে খুলে আবার তাকে তৈরি করা, এর মধ্যে এখানে থাকবে ব্যাক ক্যামেরা আর ভেতরে থাকবে জিপিএস। এই ফ্যান্টাসি বা অ্যাডভেঞ্চারের দুনিয়ায় কিন্তু জুতো একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে, গুপি গান বাগাবাইন। সেই গল্পে ভূতের রাজা কিন্তু খুশি হয়ে দুই অসহায় মিউজিশিয়ানকে ম্যাজিক্যাল জুতোই কিন্তু গিফট করেছিল। আচ্ছা ভেবে দেখুন তো, যদি এই ম্যাজিক্যাল ওয়ার্ল্ডের ম্যাজিক্যাল জুতোটা বাস্তবে আনা যায় তাহলে ব্যাপারটা কেমন হয়? চন্দননগরের কানাইলাল বিদ্যামন্দির নবম শ্রেণীর এই ছাত্র সৌভিক শেঠ, সে কিন্তু এই ম্যাজিক্যাল ওয়ার্ল্ডের ম্যাজিক্যাল জুতোটা বাস্তবে নিয়ে এসেছে। নমস্কার, আমি শর্মিলি জিও বাংলার পক্ষ থেকে এসে গেছি সৌভিক শেঠের সাথে কথা বলে নিতে। আমি এবার এখন দেখাচ্ছি কিরমভাবে জুতোটা কাজ করে। এখানেতে এই পায়ের চাপেতে এখান থেকে ভোল্টেজ বেরোবে, সেই ভোল্টেজে ব্যাটারিকে চার্জ করবে। এই ব্যাটারিকে চার্জ করার পর এখানেতে আছে ইউএসবি ফিমেল সকেট, ইউএসবি ফিমেলের সাথে ইউএসবি মেল এখানেতে কানেক্ট যখনই হবে তখনই এখানেতে ফোন চার্জ হতে স্টার্ট হবে। আমরা এটাকে বসে বসে ওখানেতে চার্জ করতে পারি। প্লাস আমার আরও দুটো জিনিস প্রসেসে আছে, সেটা হচ্ছে এর মধ্যে এখানে থাকবে ব্যাক ক্যামেরা আর ভেতরে থাকবে জিপিএস। সেই জিপিএসটা স্যাটেলাইটের মাধ্যমে, মানে এমন জায়গায় গেলাম যেখানেতে রিমোট এলাকা, মানে যেখানেতে টাওয়ার নেই, ওই জায়গাতে স্যাটেলাইটের মাধ্যমে জিপিএস কাজ করবে। আমার নাম সোমা শেঠ, আমার বাবা হসপিটালে ভর্তি ছিল। সে ভর্তি হওয়ার থেকে ও একদিন বললো, মা আমি দাদুর কাছে যাব, আমি এটা এটা ফোনটা চার্জে করার জন্য জুতোর মধ্যে তৈরি করব। তাই জন্য করতে পারবি কর, তো খেলার ছলে জিনিসটা তৈরি করেছে। তা সেই থেকে ও এই জিনিসটা এতখানি বড় আকার ধারণ করবে তা আমরা নিজেরাও ভাবতে পারিনি। সৌভিক আমার পাশে দাঁড়িয়ে আছে, সৌভিক শেঠ আমাদের স্কুলের নবম শ্রেণীর ছাত্র, আর আমি এই বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক ডক্টর সুব্রদীপ হালদার। সৌভিক অত্যন্ত ভালো ছেলে, বিজ্ঞান মনস্ক ছেলে, আর ও রিসেন্টলি একটা স্মার্ট শু আবিষ্কার করেছে, তৈরি করেছে, ও সেটা পড়েও আছে। তো যাই হোক, যেটার মধ্য দিয়ে মোবাইলের চার্জিং করা যাবে, অর্থাৎ যত শুটাতে হাঁটা যায় বা দৌড়ানো যায় তত সেখান থেকে এনার্জি প্রোডিউস হবে, সেইটা থেকে মোবাইলের চার্জিং হয়ে যাবে, বা আরও অনেক ফেসিলিটিস, জিপিএস সিস্টেম সম্ভবত আছে, বা এটা বিশেষ করে হ্যাঁ ক্যামেরাও আছে, এবং এটা যদি সৈন্যরা অর্থাৎ আমাদের দেশের মিলিটারি তারা যদি এটাকে ইউজ করে তাহলে খুব ফলপ্রসূ হবে। আমার যেটা মনে হয় বিশেষ করে রিমোট কোনো এলাকায় যেখানে চার্জিং সিস্টেমের সমস্যা হয় মোবাইলের ক্ষেত্রে, সেখানে এই জুতোটা অত্যন্ত লাভদায়ক হবে। ও ছোট থেকে ও মামার বা আমার ভাই ইলেকট্রিক রাইস লাইটের এইসবে কাজ করতো, তা কাজ করতে করতে ও খালি গিয়ে দেখতো জিনিসগুলো কী, তা সেই থেকেই ওর ইচ্ছা জাগে যে এই জিনিসগুলো আমিও করবো, আমিও তৈরি করব। এইভাবেই ও এগিয়ে যাচ্ছে। এরপর ওর পুরনো মানে নতুন খেলনাকে খুলে আবার তাকে তৈরি করা, কীভাবে জিনিসগুলো আছে, এইভাবে ও জিনিসগুলোর প্রতি ওর আগ্রহ বাড়ে, ও এই জিনিসগুলো নিয়েই এগিয়ে যাতে যেতে পারে এই চিন্তাভাবনা করেই আছি। খুবই খুশি, খুবই খুশি, আরও ছেলে বড় হোক এই কামনাই করি, সব মানুষ পাশে থাকুক, এইভাবেই ও এগিয়ে যাক। তো এরকমভাবেই আমি আশা করব যে আগামী দিনে ও ওর এই আবিষ্কারটা নিয়ে আরও এগিয়ে যাবে। শুধু সেটাই নয়, ও যাতে আরও অনেক কিছু ইনস্ট্রুমেন্ট বা আরও অনেক কিছু জিনিসপত্র তৈরি করে যেগুলোতে সায়েন্স অ্যান্ড টেকনোলজি থাকবে, যেগুলো আমাদেরকে ফেসিলিটি দেবে সাধারণ মানুষদের। তো সেই অর্থে সৌভিক এই বয়সে যে এটা করেছে অত্যন্ত গর্বের বিষয়, ও আমাদের বিদ্যালয়ের সম্মান অনেক উঁচুতে নিয়ে গেছে, আর ওর জন্য অনেক শুভকামনা রইল। নবম শ্রেণীর এই ছাত্র সৌভিক শেঠ, সে কিন্তু দুর্দান্ত একটা আবিষ্কার করেছে, স্মার্ট জুতো বা বলতে পারি ইলেকট্রিক জেনারেটিং জুতো, যে জুতো থেকে ইলেকট্রিসিটি জেনারেট হয়। ইতিমধ্যেই অনেকগুলো জুতোর কোম্পানি অজন, যেমন কিছু উল্লেখযোগ্য অজন্তা শু হাউস, তার সাথে কন্ট্যাক্ট করেছে যাতে এই জুতোটা সে অনেকটা কম দামে বা একটা রিজনেবল প্রাইসে মার্কেটে আনতে পারে। এদের ইনোভেশনস দেখে সত্যি আমরা চমকে যাচ্ছি। এরকম আরও অনেক ভিডিওস দেখতে গেলে কিন্তু অবশ্যই চোখ রাখবেন জিও বাংলার পর্দায়। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন।